চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ভোট পর্ব শেষ হতে বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠক করলেন মুর্শিদাবাদ জেলা কার্যালয়ে। এদিন তিনি কি বললেন চলুন শুনে নেওয়া যাক। যদি শান্তি শৃঙ্খলার কথা বলেন, বেশিরভাগটাই শান্তি শৃঙ্খলা শান্তিপূর্ণ ভোট হয়েছিল, তার মানে সবটা শান্তিপূর্ণ হয়নি। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে যে কমিটির যারা তৃণমূলের দালাল, মানে নির্ভেজাল যেগুলো তৃণমূলের পুলিশের দালাল, যাদেরকে বহরমপুর লোকসভা নির্বাচন আমাকে পরাজিত করার জন্য পরিকল্পনা করে অনেক আগে থেকে ডিপুট করা হয়েছিল বিভিন্ন থানাতে, সবাই কিন্তু তাড়াতে পারেনি। মুকেশ কুমারকে তাড়িয়েছিলাম, আর এই শক্তিপুর, বেনলাঙা আর বহরমপুর আমরা সরাতে পেরেছিলাম, বাকি সবগুলো সরানো যায়নি। তার মধ্যে শালা, এই শালারে কয়েকটা বুথে সকাল থেকে তৃণমূলের সন্ত্রাস আমাদের প্রতিরোধ এবং নির্বাচন কমিশনকে বারবার হস্তক্ষেপ করার আবেদন করার মধ্য দিয়ে কখনো ভোট চলছে কখনো ভোট চলছে না, এই করতে করতে এখনো পর্যন্ত পলিটারিং হইতে চলছে, কখনো হচ্ছে কখনো হচ্ছে না, এরকম সারায় সাত আটটা বুথ আছে। এছাড়া হিকম বহরমপুরের পাশে হিকমপুরে তিনটে বুথে যেখানটায় আমরা আমাদের নিজের দিতে পারিনি, আমাদের কাছে খবর এই সমস্ত বুথে সালারে হিকমপুরে কিছু ফলস ভোটিং হয়েছে, বুথ দখল করা নয়, কেউ বুথ দখল করে নিয়েছে এ কথা আমরা বলবো না, কারণ এটা আমি করতে দেবো না, আগেই বলেছিলাম। কিন্তু ফলস ভোটিং কিছু হয়েছে কারণ সেখানকার প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং পুলিশ, কমিটেড পুলিশ অর্থাৎ তৃণমূলের দালালি করবই সেই রকমের কিছু পুলিশ সেখানটায় আগে থেকে তারা প্রচার করেছিল, সেরকমের পুলিশ, সেরকম প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সেটা সালারে কয়েকটা বুথে, হিকমপুরের কয়েকটা বুথে, হিকমপুরের তিনটে, সালারে সাত আটটা বুথ, আপাতত এই রকম 10-12টা বুথে আমরা তৃণমূল পার্টির সন্ত্রাস এবং পুলিশের যৌথ মদতে সেখানে আমরা ফলস কিছু ভোটিং, মিথ্যা কিছু ভোট, যাকে বলে ভোটের ছাপ্পা ভোট, সেই ছাপ্পা ভোট করেছে, এই খবর আমাদের কাছে আছে। আমরা নির্বাচন কমিশনের কাছে রিপোলিংয়ের ডিম্যান্ড করব, ভোট শেষ হলেই আমরা রিপোলিংয়ের ডিম্যান্ড করব। বাকি বহরমপুর লোকসভা জুড়ে তৃণমূলের সকাল থেকে যে সন্ত্রাসের চেষ্টা, বুথ লুট করার চেষ্টা, সেগুলোকে আমরা প্রতিহত করেছি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা আমাদেরকে আমাদের প্রত্যেকটা অভিযোগকে তারা গুরুত্ব দিয়েছে, সর্বদাভাবে সহযোগিতা করেছে। অনেক অভিযোগ আমাদের তরফ থেকে এমন করা হয়েছে যেগুলো আমরা খবর পেয়েছি কিন্তু পরে দেখা গেছে সে খবরগুলো ঠিক নয়। সেখানেও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেন্ট্রাল বোর্ড সেখানেও গেছে, হয়তো কিছু পায়নি, তবুও তারা কিন্তু মদত করতে কখনো কিছু পাবে। স্বাভাবিকভাবে ভোটের উপরে নির্বাচনের বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণ হয়েছে, গুটি কয়েক বুথে তারা আমাদেরকে ভোট করতে দেয়নি, যেটাকে আমরা শান্তিপূর্ণ ভোট বলি। তাই সেই ভোট যেহেতু শান্তিপূর্ণ হয়নি, তাই নির্বাচন কমিশনের কাছে এর মধ্যেই আমাদের পক্ষ থেকে আমরা আবেদন করব যে সেই সমস্ত বুথে যেন রিপোলিং হয়। সম্পূর্ণ গল্প নেই, কম বেশির গল্প, যে তারা কোনো গল্প নেই, তৃণমূল হেরে গেছে পুরস্কার, আমরা যেটা আলোচনা করেছি আপনার সঙ্গে মহারাজ তার মার্জিন দিয়ে আটটা নটা দশটা বুথের চুরি বাটুয়ে করে কি হারাবে আমাদের, কিন্তু না মার্জিনের ফাঁক সেইটার ঘাটতিও মিটাবো না, তার জন্য রিপোলিং চাপ করে মানুষের ভোট দেওয়ার অধিকার আমি নিশ্চিত করতে, মানুষের ভোট দেওয়ার অধিকারকে নিশ্চিত করার জন্য রিপোলিং প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, সেই ব্যবহার তারা সেভাবে করতে পারেনি, এটা আমি দায়িত্ব নিয়ে করতে পারি। যেটা মমতা বানার্জি চেয়েছিল, মমতা বানার্জি সেগুলো পালিয়ে দিয়ে দিয়েছে, মমতা বানার্জি পুলিশ যেটা চেয়েছিল সেটা তারা তাদের মতো করে করতে পারেনি, কিছু জায়গায় সফল হলেও কেন্দ্রীয় বাহিনীকে ভুল পথে পরিচালিত করলেও সঙ্গে সঙ্গে আমরা কেন্দ্রীয় বাহিনীকে রেকটিফাই করে দিয়েছি যাতে তারা ভুল পথে পরিচালিত না হয়। সার্বিকভাবে আবার বলছি যে গুটি কয়েক ঘটনা বাদ দিয়ে এই বহরমপুর লোকসভা নির্বাচনে এখনকার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভোট শান্তিপূর্ণ হয়েছে। কিছু জায়গায় বলে দিলাম সালার বড় দেড়টা পকেট
আর হিতমপুর আমাদের বহরমপুর বিধানসভা কেন্দ্রে বড়াই চেষ্টা তারা করেছে, কয়েকটা বুথে খুব জোর চেষ্টা করেছে, সেগুলোকে রুখে দেওয়া হয়েছে। এখন শেষ পর্যন্ত কতটা রুখতে পেরেছে আমাকে পূর্ণাঙ্গ তালিকা আসুক তারপরে বলবো, তবে নিশ্চয়ই কিছু বুথে আমরা রিপোর্টিংয়ের তালিকা